গুড ইভিনিং, শুভ রাত্রি আর শুভ সন্ধ্যা। আজ হচ্ছে এপ্রিল 10, 2017। আজকে আপনারা যে যেখানে আছেন, আমাদের মিলেনিয়াম টিভি ইউএস এর পক্ষ থেকে আমি মিশিগান স্টুডিও থেকে এমডি আলম আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের সাথে আজকে জয়েন করেছেন মিশিগান স্টুডিও থেকে আমাদের আর একজন কোহোস্ট জনাব এম এ সালাম সেলিম, এবং আমাদের নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন জনাব এন আমাদের জনাব নূর মোহাম্মদ তফাদার, যিনি আমাদের মিডিয়া ব্যক্তিত্ব। পাশাপাশি আজকে আমাদের অত্যন্ত চমৎকার একটি দিন, যেখানে একটি বিশেষ অনুষ্ঠান আমরা করছি, নিউজ অ্যান্ড ভিউজ। আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে জয়েন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আজকের যে দশম অধিবেশন চলছে এই সংসদের, জনাব হুইপ জনাব এমডি শাহাবুদ্দিন। উনি মৌলভীবাজার এক আসন থেকে নির্বাচিত, এবং উনি আমাদের সাথে মিশিগানে জয়েন করেছেন আজকে আমাদের মিলেনিয়াম টিভির স্টুডিও থেকে। আমি আপনারা যে যেখানে আছেন, টিভির সামনে, ইন্টারনেটে, ফেসবুকে, যে যেখানে আছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। তো আমি সর্বপ্রথম আমি আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে চলে যাচ্ছি জনাব নূর মোহাম্মদ তফাদারের কাছে। আসুন আমরা আমাদের যে গেস্ট এবং আমাদের আরো কোহোস্ট আছেন সবাইকে ওয়েলকাম জানাই। থ্যাংক ইউ নূর মোহাম্মদ তফাদার ইন নিউ ইয়র্ক স্টুডিও। হ্যালো, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আলম ভাইকে আমি ধন্যবাদ জানাই, সাথে সাথে সেলিম ভাইকে, এবং আমাদের আজকের যে আনন্দের দিন, আমরা আমাদের বাংলাদেশ সরকারের একজন হুইপ আমাদের এখানে আসছেন, তাকে আমরা পাইছি, এই থেকে আনন্দ আর কিছু নয়। আমরা ওনার থেকে অনেক কিছু জানবো, শুনবো, এবং উনি আমাদেরকে অনেক বাংলাদেশ সরকারের অনেক দিক নির্দেশনা দিবেন, এটাই আমি আশা করব। আপনারা ওনার কথা শুনবেন ইনশাআল্লাহ। ঠিক আছে আলম ভাই, শুরু করেন। জি ধন্যবাদ। আপনারা শুনছিলেন জনাব নূর মোহাম্মদ তফাদার, উনি আমাদের নিউ ইয়র্ক স্টুডিও থেকে জয়েন করেছেন। এবার আমরা চলে আসছি আমাদের মিশিগান স্টুডিওতে, আমাদের আরেকজন কোহোস্ট জনাব এম এ সালাম সেলিম, যিনি আমাদের মিশিগান বাংলাদেশি কমিউনিটির অন্যতম পরিচিত মুখ। জনাব এম এ সালাম সেলিম, আসুন আমরা আমাদের গেস্টকে জনাব এমডি শাহাবুদ্দিন সাহেবকে অভিনন্দন জানাই। জনাব এম এ সালাম সেলিম। ধন্যবাদ এমডি আলম আপনাকে, সেই সাথে সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মিলেনিয়াম টিভি নিউজ এন্ড ভিউজ অনুষ্ঠানে। আমাদের ওয়ার্ল্ড ওয়াইড যা ভিউয়ার্স যারা আছেন, যারা আমাদের সরাসরি অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমি আমার দর্শকদের জানিয়ে রাখতে চাই, আপনারা যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান, তারা দয়া করে আপনারা www.facebook.com/millenniumtvusa অথবা আপনারা অনলাইনে www.millenniumtv.org অথবা www.millenniumtv.net আপনারা এখানে আপনারা সংযুক্ত হতে পারবেন, আপনারা আমাদের অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস, কোনো সাজেশন, কোনো কিছু থাকে আপনারা সাথে সাথে আমাদেরকে করবেন, আমরা চেষ্টা করবো উত্তর দিতে। বিশেষ করে আমাদের সাথে সম্মানিত অতিথিবৃন্দি আছেন, যিনি আমাদের আজকের অনুষ্ঠানের মধ্যমণি, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহান জাতীয় সংসদের দশম অধিবেশনের, আপনারা জানেন, মাননীয় 6 জন হুইপ আছেন আমাদের বর্তমান সংসদের, 6 জন হুইপের মধ্যে অন্যতম সাংসদ, যিনি বারবার নির্বাচিত হয়েছেন আমাদের সিলেট জেলার মৌলভীবাজারের এক আসন থেকে, সেই আমাদের সম্মানিত নির্বাচিত সংসদ সদস্য জনাব এমডি শাহাবুদ্দিন, যিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহান সংসদে আমাদের বর্তমান বঙ্গরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাকে বিরাট গুরু দায়িত্ব দিয়েছেন হুইপ হিসাবে, যার দায়িত্বে বাংলাদেশ সচিবালয়ের সংসদ, সচিবালয়ের সংসদ তার নির্দেশনায় চলে। আপনারা জানেন এখানে 300 অধিক আমাদের ওখানে সংসদ সদস্য রয়েছেন, ওনারা যখন সংসদ অধিবেশন চলাকালীন সময়ে কে কখন কয় মিনিট বক্তব্য রাখবেন, কি বলবেন না বলবেন, এই গুরু দায়িত্ব আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, সেই দায়িত্ব যাকে দিয়েছেন আমাদের, আমার শ্রদ্ধেয় বড় ভাই এমডি শাহাবুদ্দিন সাহেব আমাদের স্টুডিওতে আছেন, ওনার কাছ থেকে আমাদের সরকারের দিক নির্দেশনা, উন্নয়ন,
এই সমস্ত সবকিছু সম্পর্কে জানতে পারবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথে থাকেন। ফিরে যাচ্ছি আমাদের আজকের প্রধান হোস্ট এমডি আলম সাহেবের কাছে। ধন্যবাদ। ধন্যবাদ জনাব এম এস আলম সেলিম, চমৎকার বলেছেন এবং সত্যি আমরা আজকে আমাদের মিশিগান স্টুডিওতে আমাদের আজকের বিশেষ অতিথি বাংলাদেশ সরকারের দশম অধিবেশনের জনাব মাননীয় হুইপ এমডি শাহাবুদ্দিন সাহেব, আমরা আসুন আমাদের দর্শকের কাছে তাকে উপস্থাপন করি। জনাব এমডি শাহাবুদ্দিন সাহেব, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। আপনার মিশিগান এবং আমেরিকা সফর কেমন যাচ্ছে? আসুন মাইক্রোফোন আপনার জন্য ওপেন জনাব এমডি শাহাবুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। মিলেনিয়াম টিভির উপস্থাপক এবং এই অনুষ্ঠানের যারা আয়োজক, যারা আমার সাথে আছেন সবাইকে এবং দর্শক শ্রোতাবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ সরকারের সংসদের পক্ষ থেকে। আমি সংসদের একজন হুইপ হিসাবে আমি আমার দায়িত্ব পালন করে যাচ্ছি। আমি আমার নির্বাচনী এলাকা মৌলভীবাজার এক বড়লেখা জুড়ি থেকে তিনবারে নির্বাচিত হয়ে আমি যে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা আমার উপর অর্পিত দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব যথাযথভাবে পালন করে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন আমাদের সরকারের একটা লক্ষ্য হচ্ছে যে এই দেশকে, বাংলাদেশকে একটা মধ্যম আয়ের দেশে উন্নীত করা এবং এই দেশকে একটা উন্নত দেশে পরিণত করা। সেই লক্ষ্যে দেশ এগিয়ে যাচ্ছে। দেশ উন্নয়নের জন্য আমাদের সরকার যে সকল পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা অনুযায়ী দেশ এগিয়ে যাচ্ছে অর্থনৈতিকভাবে এবং আমাদের দেশের সার্বিক উন্নয়ন, সেই উন্নয়নের যে গতি দ্বারা, সেই গতি দ্বারা যাতে ত্বরান্বিত হয় সেজন্য আমরা আমাদের উপরে যে অর্পিত দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি। আপনারা, আমি এই লন্ডন হয়ে নিউ ইয়র্ক হয়ে মিশিগান এসেছি। মিশিগানে সার্বিক যে অবস্থা আমি দেখেছি আমি তাতে আমি অত্যন্ত আনন্দিত। মিশিগানে অত্যন্ত সুন্দর একটা পরিবেশে এখানে আপনারা বসবাস করছেন, এখানে মানুষ খুবই সুখে শান্তিতে আছে। সেজন্য আমাদের দেশের যারা এই দেশে বসবাস করতেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদেরকে এই তাদের এই মিশিগানে সুন্দর জীবনযাত্রা আমি আর অব্যাহত থাকুক, তারা সবাই সুখে শান্তিতে থাকেন এই কামনা করি এবং আশা করি তারা উত্তরোত্তর আরো উন্নতি লাভ করবেন। ধন্যবাদ। আপনারা শুনছিলেন জনাব এমডি শাহাবুদ্দিন সাহেব, যিনি বাংলাদেশ সরকারের বর্তমান যে অধিবেশন চলছে দশম অধিবেশনের অন্যতম একজন হুইপ, যিনি মিশিগানে ট্রাভেল করছেন, ভ্রমণ করছেন, রাজনৈতিক সাংগঠনিক কাজের সাথে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করছেন, ফ্যামিলি ট্রিপ করছেন এবং উনি অ্যাকচুয়ালি ভ্যাকেশনে আছেন, যেখানে ওনার এই ব্যস্ততম সময়ের মাঝখানে আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছিলেন, তো আজকে আসুন আর আমরা বিলম্ব না করে আমাদের আজকের যে বিশেষ অনুষ্ঠান নিউজ এন্ড ভিউজ, যেটা হচ্ছে আমাদের থিম ব্রিদিং দ্য কমিউনিটিস, দ্য কমিউনিটিস, দ্য হিসপ্যানিক আমেরিকান কমিউনিটিস, আফ্রিকান আমেরিকান কমিউনিটিস, দ্য বাংলাদেশি আমেরিকান কমিউনিটিস অ্যান্ড অল দিস কমিউনিটিস উই আর ট্রাইং টু ব্রিং অল আওয়ার কমিউনিটি টুগেদার অ্যান্ড দ্য মিলেনিয়াম ইজ হিয়ার টু প্রোভাইড দ্য আলটিমেট সোর্স অফ নিউজ অ্যান্ড ভিউজ। সো টুডে we have lot of question, lot of comment, but at the same time I like to welcome everybody who are on the social media. You can question and comment and absolutely you can join with us on our live show, it's going on. So today aaj amader ei studio te amra ashun bangladesher mananiyo huip sangsadiyo sangsader huip kichu jinish amra jene ni tar sathe ami arektu porichoy na dilei noy amader ekjon co-host jini michigan theke join korechen janab ms salam selim, উনিও দীর্ঘদিন ধরে বাংলাদেশ আমেরিকান কমিউনিটির সাথে সম্পৃক্ত, দেশীয় রাজনীতির সাথে সম্পৃক্ত। উনি অবশ্য বাংলাদেশ আমেরিকান পলিটিক্যাল অ্যাকশন কমিটি ব্যাপাকের মিশিগান স্টেটের চেয়ারম্যান, যিনি হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে কাজ করেছেন। আমাদের নিউ ইয়র্ক থেকে জয়েন করেছেন জনাব নূর মোহাম্মদ তাফাদার, যিনি অত্যন্ত স্ট্রং বলিষ্ঠ
মিডিয়া ব্যক্তিত্ব, হিলারি ক্লিনটনের ক্যাম্পানির সময় যিনি কাজ করেছেন, যিনি যিনি আমাদেরকে আমাদের বাংলাদেশি আমেরিকান কমিউনিটিকে মিডিয়ার যে 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 উন্নয়ন সেটা উনি এনেছেন। এই জন্য আসুন আমরা জেনে নিই কিছু মানে বেসিক কিছু ম্যাটেরিয়াল যেটা আমাদের অ্যাকচুয়ালি প্রশ্নে এসে যায়। আর সেই পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাচ্ছি, আমাদের জনাব এম এ সালাম সেলিম গত 10 বছর যিনি ফরিদপুর ডিভিশনাল হেডকোয়ার্টার্স একটা মুভমেন্ট নিয়ে কাজ করছেন এবং ওনার হয়তো কোশ্চেন আছে এই ব্যাপারে জনাব মাননীয় হুইপের কাছে। তো আসুন আমরা আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে ফেরত যাই, যেখান থেকে আমরা আমাদের জনাব গেস্ট মাননীয় হুইপকে কিছু সাধারণ সংসদের কোশ্চেন বা কিভাবে ওনারা ওনাদের এই সংসদ অধিবেশন পালন করছেন সেই ব্যাপারে আমরা প্রশ্ন করব। আসুন আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে জনাব নূর মোহাম্মদ তোফাদারের কাছে যাওয়া যাক। জনাব নূর মোহাম্মদ তোফাদার, থ্যাংক ইউ আলম ভাই আমাকে ফ্লোর দেওয়ার জন্য। আমি মাননীয় হুইপকে প্রশ্ন করার মতো সেই যোগ্যতা আমার হয়নি, তারপরেও বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে ওনারা যে ভূমিকা রাখছেন ওনাদেরকে অশেষ ধন্যবাদ। এবং বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যারা আছেন, যা ওনার সাথে যারা আছেন, ওনাদের সবাইকে ধন্যবাদ, ওনারা ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো আমি ওনাকে অনুরোধ করব জাস্ট বলার জন্য যে ঢাকার শহরে প্রত্যেকটা শহরে যে শহর ব্যক্তি শহরগুলোকে উপজেলা ভিত্তিক কেন আমাদের ইন্ডাস্ট্রিয়ালিস্ট করা হয় না, আমাদের সব ইন্ডাস্ট্রিগুলা ঢাকার শহর, সিটাগাং, এগুলা কেন এই সিলেটে হয় না কেন, আমাদের কুমিল্লাতে হয় না কেন, রংপুরে হয় না কেন, এটা কেন হচ্ছে না, এটা কেন করছেন না আপনারা? আমরা মধ্যম আয়ের দেশে যাচ্ছি ইনশাল্লাহ, শেখ হাসিনার নেতৃত্বে উনি অনেক কষ্ট করছেন দেশের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ। আমি আপনার এই সুন্দর প্রশ্ন করার জন্য, আমাদের সরকারের লক্ষ্য আপনি যেটা যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের সাথে একমত আমি। আমাদের সরকার একটা লক্ষ্য নির্ধারণ করেছে বাংলাদেশের 100টি ইকোনমিক জোন করার জন্য। সেই ইকোনমিক জোন গুলা প্রত্যেক জেলায় জেলায় করে একটা একটা করে করা হবে। ইতিমধ্যে 10টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়ে গেছে, এগুলো প্রত্যেকটি জেলায় জেলায় করা হচ্ছে। আমার জেলা সিলেটে এবং মৌলভীবাজার জেলার শেরপুরে ইকোনমিক জোনের কাজ চলছে। এইভাবে 100টি জোন ইকোনমিক জোন করা হবে, সেখানে ইন্ডাস্ট্রি করা হবে এবং এই যেটা আপনি বলেছেন সেই সকল ঢাকায় যে সকল ইন্ডাস্ট্রি আছে শুধু রাজধানীতে না হয়ে এইগুলো যাতে জেলায় জেলায় করা যায় সেই পরিকল্পনা অনুযায়ী এই ইকোনমিক জোন আমাদের সরকার হাতে নিয়েছে ইনশাল্লাহ। আপনার প্রশ্নের উত্তর যেটা, আমাদের সরকার সেইভাবে কাজ করে যাচ্ছে। আমরা এই 100টি ইকোনমিক জোন বাংলাদেশে যখনই করতে সক্ষম হব, আমাদের সরকারের যে লক্ষ্য আমরা দেশকে একটা মধ্যম আয়ের দেশে পরিণত করার যে লক্ষ্য, সেই নির্ধারিত লক্ষ্যে আমরা উপনীত হতে কোনো সমস্যা হবে না। আমি আরেকটি প্রশ্ন রাখবো হুইপ মহোদয়ের কাছে। আমাদের বেশি আগে নয় মালয়েশিয়া স্বাধীন হয়েছে, তা বোধ হয় আপনি জানেন। আজ মালয়েশিয়ার অবস্থান কি, আমরা কেন মালয়েশিয়াতে গিয়ে কাজ করি? দেখুন, আমরা আমাদের প্রত্যেকটি যে এখন সব ইউনিভার্সিটি গুলা ঢাকাতে, সব মেডিকেল কলেজ ইনস্টিটিউট
সবগুলা ঢাকাতে, এগুলা আমাদের কেন ডিস্ট্রিক্টে হচ্ছে না, এগুলা কেন আমাদের উপজেলায় হচ্ছে না, আমরা এই আপনারা কেন পারছেন না, যারা ইনভেস্ট করছে, যারা যারা ইনভেস্টর, তারা কি এগুলা ডিস্ট্রিক্ট ওয়াইজ করতে পারছে না, যারা এগুলো উপজেলায় করতে পারছে না? থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। তা আপনি যেটা বলেছেন সেটা আমি আগেই উত্তর দিয়েছি, এবং যেটা বলেছেন সব ইউনিভার্সিটি গুলো ঢাকায়, কিন্তু আসলে জেলা শহরেও ইউনিভার্সিটি হচ্ছে বা সরকার করার লক্ষ্য নির্ধারণ করেছে এবং বর্তমানে চলছেও, বর্তমানে প্রত্যেক জেলা শহরে একাধিক ইউনিভার্সিটি আছে এবং মেডিকেল কলেজও, ধরেন আমাদের সিলেটে তো মেডিকেল কলেজ আছে এবং অন্যান্য সকল জেলায় যেখানে 250 শয্যার হসপিটাল আছে সেখানে একটি করে মেডিকেল কলেজ করার পরিকল্পনা আমাদের সরকারের নেওয়া হয়েছে এবং ইতিমধ্যে কয়েকটা জেলায় মেডিকেল কলেজ স্থাপনের কাজ চালু করা হয়েছে এবং যেখানে এই 250 বেডের হসপিটাল আছে সেই সকল হসপিটাল জেলায় সদরে একটি করে মেডিকেল কলেজ আমাদের সরকার নির্মাণ করবে এবং একটা মেডিকেল কলেজ স্থাপন করবে ইনশাল্লাহ। তো এতে করে আমাদের এই মেডিকেলে পড়ার জন্য ছাত্র ছাত্রী যারা আছে তাদের যেন কোনো সমস্যা না হয়, তারা যাতে আরো সুন্দর পরিবেশে লেখাপড়া করতে পারে, সেই জন্য আমাদের সরকারের পরিকল্পনা নিয়েছে ইনশাল্লাহ মেডিকেল কলেজ। ইতিমধ্যে বেসরকারি মেডিকেল কলেজ তো আছে, পাশাপাশি সরকারও যদি এইভাবে প্রত্যেক জেলায় জেলায় একটি করে মেডিকেল কলেজ স্থাপন করতে পারে এবং আপনি যেটা বলেছেন ইন্ডাস্ট্রি, এগুলো স্থাপন করার তো সরকারের যে পরিকল্পনা আমি আগে বলেছি, এই পরিকল্পনা অনুযায়ী আমাদের একটা ইন্ডাস্ট্রি করতে হলে সেখানে স্থাপনার প্রয়োজন, সেখানে গ্যাসের প্রয়োজন, সেখানে বিদ্যুতের প্রয়োজন, এগুলো যে সকল এলাকায় আমরা অ্যাভেলেবল আছে এখানে দিতে পারবো মানুষকে, সেটাই সরকার এই সকল ইকোনমিক জোন করার পরিকল্পনা নিয়েছে। এই 100টা যে ইকোনমিক জোন করা হবে, এই 100টা ইকোনমিক জোন যদি আমরা করতে পারি তাহলে অনেক সমস্যা আমাদের সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। প্রত্যেক প্রত্যেককে ডিস্ট্রিক্টেই তো আপনারা ভিজিট করেছেন তাই না? প্রত্যেকটি উপজেলায় জেলায় ইকোনমিক জোন, যেটা আমি যেটা ইকোনমিক জোনের কথা বলছি আপনাকে, এই ইকোনমিক জোন 100টা করার পরিকল্পনা সরকার নিয়েছে এবং ইতিমধ্যে 10টা মতো জায়গা নির্ধারণ হয়ে সেগুলোতে কাজ চলছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ আলম ভাই, আবার যদি কখনো সুযোগ হয় আমাকে একটু সময় দিবেন। জি জি অনেক জি অনেক ধন্যবাদ। আপনারা আপনারা শুনছিলেন আমাদের বর্তমান সংসদের মাননীয় হুইপ এমডি শামুদ্দিন সাহেব এবং আমাদের নিউইয়র্ক থেকে হোস্ট নূর মোহাম্মদ তফাদল। আজকে আমরা চলে আসছি আমাদের বেশিরভাগ স্টুডিওতে আমাদের কো হোস্ট জনাব এম এস সালাম সেলিম সাহেবের কাছে। জনাব এম এস সালাম সেলিম, মাইক্রোফোন ইজ ফর ইউ অ্যান্ড প্লিজ গো হ্যাড। আমাদের আজকের বিশেষ অতিথি, আমি জানি আপনার কোশ্চেন আছে, আপনার নিশ্চয়ই আপনার প্রস্তাবনা আছে, আসুন জনাব এম এ সালাম সেলিম। জি থ্যাংক ইউ, ধন্যবাদ এমডি আলম সুন্দরভাবে আপনার উপস্থাপনার জন্য। আসলে এমডি আলম আমাদের মিডিয়া ব্যক্তিত্ব, উনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ। আপনারা জানেন এমডি আলম মেইন স্ট্রিমে পলিটিক্সের সাথে বিগত প্রায় 10-15 বছর জড়িত। উনি মিজোরিতে স্টেট সেক্রেটারি হিসেবে নির্বাচিত করেছেন, উনি আপনার ব্যাপাকের ন্যাশনাল চেয়ারম্যান আমাদের এমডি আলম, উনি উনি আজালের ওর সাথে জড়িত এবং উনি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত। আমরা এমডি আলমকে মিশিগানের মাটিতে পেয়ে আমরা খুবই ধন্য, আর আপনারা জেনে খুশি হবেন যে মিশিগান গ্রেটার ডিট্রয়েটে এখানে আমরা প্রায় 50-60 হাজার বাঙালি আছি। আমরা আজকে সবচেয়ে আমাদের গর্বের দিন, আমাদের মাঝে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেই সম্মানিত হুইপ আমাদের মাঝে হাজির হয়েছেন, উনি আমাদের মধ্যমণি, ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য শুনবো। আমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ করব, আর ওনার প্রতি আমার আরেকটু দুর্বলতা, উনি আমার দলের লোক এবং আমি উনি আমার শ্রদ্ধা বড় ভাই, আমি মিশিগান স্টেট আওয়ামী লীগের আপনার চিফ অ্যাডভাইজার, সেই হিসাবেও কিছু কথাবার্তা হয়তো বা আমার সুযোগ থাকলে আমি করব বা বলবো। সেই সাথে আমি আমার ওয়ার্ল্ড ওয়াইড আমাদের নিউজ অন ভিউজ ভিউজের
শ্রোতা এবং দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, এবং প্রশ্ন যদি থাকে আপনারা করবেন। আমার স্টুডিও নিউ ইয়র্কের স্টুডিও আপনার স্ট্রং ব্যক্তিত্ব, আমার শ্রদ্ধেয় বড় ভাই নূর মোহাম্মদ তফাদার, যিনি সারা জীবন উনি এই মিডিয়ার পিছনে উনি নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সারা বিশ্বের কাছে আমাদের বাংলা ভাষাভাষীর সমস্ত খবর পৌঁছে দিচ্ছেন, আমেরিকাতে মেইন স্ট্রিমের পলিটিক্স নিয়ে উনি কথা বলতেছেন। ওনার জন্য আমরা দোয়া করি, ওনাকে যাতে আল্লাহ হায়াত দারাজ করেন, উনি যাতে এই কমিউনিটির সেবা করতে পারেন। আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই এমডি শাহাবুদ্দিন সাহেবের কাছে অবশ্যই আমার কিছু কথা আছে। উনি আমার মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা বঙ্গরত্ন শেখ হাসিনার ও সহযোদ্ধা। উন্নয়নের মহাসড়কে দেশ আজ এগিয়ে যাচ্ছে, উনি সেই উন্নয়নের মহাসড়কের উনিও সেই পথযাত্রী, উনি দেশকে এগিয়ে যাচ্ছে, 16 কোটি মানুষকে ভাগ্যের পরিবর্তনের জন্য যুদ্ধ করছে। উনার মূল্যবান সময় নষ্ট করে আজ সুদূর প্রসারে আজ মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে এসেছেন। উনার কোথায় বাংলাদেশ ভাষাভাষী, উনার ভাইয়েরা বন্ধুরা, উনার দলের লোক, দেশের মানুষ আছে তাদের সাথে দেখা করতে, কুশল বিনিময় করতে। আমরা ওনাকে পেয়ে খুবই কৃতজ্ঞ, ধন্য। আপনারা জেনে খুশি হবেন যে বঙ্গরত্ন শেখ হাসিনার সাথে সেই পদ্মা সেতুর মতন সেই দুর্লভ কাজ ওনারা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে, ওনাদের কাছ থেকে সেই সমস্ত উন্নয়নের কথা আমরা শুনবো। তো আমি আপনাকে এই পর এই সময়ের জন্য আমি আর একটা বলে রাখতে চাই, একটা আমার সামান্য প্রশ্ন, সেটা হলো এই যে আমার শাহাবুদ্দিন ভাইয়ের কাছে একটা বিনীতভাবে আমি একটু অনুরোধ করতে চাচ্ছি যে আমরা বাংলাদেশে কিভাবে আমেরিকার পলিটিক্স সম্পর্কে নিজেরা এখানে আছি বহুদিন যাবো, যেমন আমি ধরো 1985 সাল থেকে প্রায় 30-32 বছর যাবো আমেরিকাতে আছি, এই মেইন স্ট্রিমের পলিটিক্স রাজনীতির সাথে অনেকদিন যাবে সম্পৃক্ত জড়িত। তো এখানে সাধারণত আমরা দেখি কোনো বিল পাস হলে, কোনো আইন পাস করতে হলে আপনার প্রথমে সিনেটে এটা অ্যাপ্রুভ করে, সিনেটে অ্যাপ্রুভ করার পর কংগ্রেসে যায়, কংগ্রেসে অ্যাপ্রুভ হওয়ার পরে তারপরে আপনার প্রেসিডেন্টের কাছে উনি সাইন করে, তারপরে আপনার জিনিসটা আপনার ইমপ্লিমেন্টেশনে যায়, এটা আইনে পরিণত হয়। তা আপনি দয়া করে আমাদের শ্রোতা দর্শকদের কিছু জানাবেন যদি কাইন্ডলি, অনুগ্রহ করে, যে আপনারা সংসদে কিভাবে আইন পাস করেন, কিভাবে আপনারা এইভাবে উত্থাপন করেন, এভাবে ইমপ্লিমেন্টেশন কিভাবে হয়, আপনি কিভাবে করেন, এই জিনিসটা একটু কাইন্ডলি বলবেন। ধন্যবাদ সালাম সাহেব। আমি আপনার প্রশ্নের উত্তরে এটুকু জানাতে চাই, আমাদের দেশে আমাদের সংবিধান অনুযায়ী আমাদের সংসদ চলে এবং আইন পাস করা হয়, সেই আইন প্রথম মন্ত্রিসভায় এটা পাস করা হয়, মন্ত্রিসভায় পাস করার পরে এটা আইন মন্ত্রণালয়ে যায়, সেখানে বেটিং হয়ে সেটা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এটা সংসদে উত্থাপন করে, তারপরে এটা সংসদে উত্থাপন করার পর সংসদীয় স্থায়ী কমিটিতে যায়, সেখানে স্থায়ী কমিটির আলাপ আলোচনা করে সেই রিপোর্ট সংসদে উত্থাপন করবে, পরবর্তীতে এটা আবার সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংসদে উত্থাপন করবে এবং সেখানে আলোচনা হবে, এটার সংশোধনী প্রস্তাব আসতে পারে এবং এই ব্যাপারে বিস্তারিত আলাপ আলোচনার পরে সংসদের মেজরিটি ভোটে এটা পাস হয়। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ আপনারা উন্নয়নের মহাসড়কে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা আমার আরেকটা হলো এই আমাদের মেশিগান স্টুডিওতে জনাব এম এ সালাম সেলিম প্রশ্ন করছিলেন আমাদের আজকের অতিথি এমডি শাহাবুদ্দিন সাহেবকে। আসলে আজকে আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে, বিরতির টাইম হয়ে গেছে, আপনারা যে যেখানে আছেন আমাদের সাথেই থাকুন, মিলেনিয়ামের সাথেই থাকুন, আসুন আজকে আমরা ছোট্ট বিরতি সেরে আবার ফিরে আসবো এই মিলেনিয়ামের স্টুডিওতে নিউজ অ্যান্ড ভিউজে, ক্লোজিং দ্য কমিউনিটি, ব্রিজিং দ্য কমিউনিটিস অ্যান্ড ক্লোজিং দ্য গ্যাপস। আসুন ছোট্ট একটা ব্রেক নিয়ে নিই, চলুন ব্রেকে যা যাক, সাথেই থাকুন, আমরা আছি আপনাদের সঙ্গেই। My name is Tasneem Khan. Welcome to Khan's Tutorials SAT and Regions program. Khan's Tutorial is New York's number one tutorial for preparing for the SAT, Regions, ACT, and AP exams. Khan's helps students gain admissions to top colleges through academic counseling and mentorship. Our very own Khan Foundation provides students with all aspects of the college application process with free workshops including financial aid and scholarships. Your child's education is our number one priority. Parents can trust Khan's. For higher SAT and Regents scores, send your child to Khan's Tutorial.
আপনার প্রতিদিনের কেনাকাটার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন দেশি বাজারে। সরাসরি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন শাকসবজি, ফলমূল সহ নানা পণ্যের সমাহার রয়েছে এখানে। দেশি বাজারে দেশীয় পণ্যের পাশাপাশি রয়েছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, ফুড প্রোডাক্ট সহ অন্যান্য সামগ্রী। তাহলে আর দেরি কেন, আপনার যে কোনো পণ্যের জন্য আজই চলে আসুন দেশি বাজারে। দেশি বাজার, জ্যাকসন হাইটস, ইউএসএ। গ্লোবাল ট্যাক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস সুদীর্ঘ 23 বছর যাবৎ আমরা কমোডিটি সেবায় নিয়োজিত। ট্যাক্স ফাইলিংয়ে আমাদের সুদীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম রয়েছে। আমরা নির্ভুলভাবে ট্যাক্স ফাইলিং করে সঠিক ডিডাকশান ও সঠিক ক্রেডিট প্রদানের মাধ্যমে IRS ও স্টেট অডিটের আশঙ্কা মুক্ত করার নিশ্চয়তা দিচ্ছি। ট্যাক্স ফাইলিং ছাড়াও আমাদের রয়েছে ইমিগ্রেশন, রিয়েল এস্টেট ও ট্রাভেল সার্ভিসেস। Jackson Heights Office, 37-21, 75th Street, 3rd Floor, Jackson Heights, New York, 11372. Hollis Office, 184-02, Hillside Avenue, Jamaica, New York, 11432. Phone 718-777-9760 এবং 347-392-4312. নিউ এম্পায়ার রিয়েল এস্টেট। আপনি কি রিয়েল এস্টেট ক্রয় বা বিক্রয়ের কথা ভাবছেন? আবাসিক, বাণিজ্যিক সহ রিয়েল এস্টেটের সকল ধরনের সেবা দিতে আপনার পাশে রয়েছে নিউ এম্পায়ার রিয়েল এস্টেট গ্রুপ ইঙ্ক। কেননা নিউ এম্পায়ার রিয়েল এস্টেট ব্রুন্স কমিউনিটিতে সুদীর্ঘ 19 বছর যাবৎ সততা এবং দক্ষতার সাথে রিয়েল এস্টেট সংক্রান্ত সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছে। আমাদের ঠিকানা 925A ব্রক এভিনিউ, ব্রুন্স, নিউ ইয়র্ক 10469, ফোন 7187981200 এবং 9145575138, ওয়েব অ্যাড্রেস www.nannyhomes.com। আল আকসা রেস্টুরেন্ট, সুস্বাদু খাবারের স্বাদ পেতে সপরিবারে আজই চলে আসুন আল আকসা রেস্টুরেন্ট। এখানে রয়েছে পাকিস্তানি, ইন্ডিয়ান এবং বাংলাদেশি হরেক রকমের সুস্বাদু খাবার, যার তুলনা হয় আমরা যে কোনো অনুষ্ঠানে ক্যাটারিং করে থাকি এবং ফ্রি ডেলিভারি দিয়ে থাকি। সপ্তাহে 7 দিন আমরা খোলা। যোগাযোগ 2109 Starling Avenue, Bronx, New York, 10462. Phone 718-904-7061. Noya Bazar Supermarket. বিদেশের মাটিতে বসে যারা দেশের তাজা এবং সুস্বাদু হিমায়িত মাছের স্বাদ পেতে চান তাদের জন্য সুখবর। এখানে আপনি পাবেন তাজা মাছ, হালাল গরু, খাসি এবং মুরগির মাংস। নিত্যদিনের জন্য পাবেন নানা শাকসবজি, ফলমূল, মশলা, বিস্কিট এবং আরও নানা সামগ্রী। 139 উইনি এভিনিউ, পেটারসন, নিউ জার্সি 07502, টেলিফোন 9739426692। ফ্যামিলি ফার্মেসি, বাংলাদেশিদের সেবায় ব্রঙ্কসের পার্কচেস্টারে ইউনিয়ন পোর্টে মনোরম লোকেশনে সুলভ মূল্যে সকল প্রকার ঔষধ, সার্জিক্যাল সামগ্রী সহ ওভার দ্য কাউন্টার প্রোডাক্টের জন্য ফ্যামিলি ফার্মেসি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ফ্রি হোম ডেলিভারি, পিক আপ 10% ডিসকাউন্ট সহ দ্রুত ও মানসম্মত প্রেসক্রিপশন ফিল করতে আমাদের কাছেই আসুন। আমরা বাংলায় কথা বলি, মেডিকেল সহ আমরা সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করি। উই অফার ফ্রি গিফট ফর ফার্স্ট টাইম কাস্টমার। Family Pharmacy, 1445 Union Port Road, Bronx, New York. Union Superstore. এখানে আপনি পাবেন তাজা মাছ, হালাল গরু, খাসি এবং মুরগির মাংস। ইউনিয়ন সুপার স্টোর, নিত্যদিনের জন্য এখানে পাবেন নানা শাকসবজি, ফল, মশলা, বিস্কিট এবং আরও নানা সামগ্রী। ইউনিয়ন সুপার স্টোর, 398 ইউনিয়ন এভিনিউ, পিটারসন, নিউ জার্সি 07505, ফোন 9739055 862 686 1337. My name is Tasneem Khan. Welcome to Khan's Tutorials SAT and Regions program.
Khan's Tutorial is New York's number one tutorial for preparing for the SAT, Regents, ACT, and AP exams. Khan's helps students gain admissions to top colleges through academic counseling and mentorship. Our very own Khan Foundation provides students with all aspects of the college application process with free workshops, including financial aid and scholarships. Your child's education is our number one priority. Parents can trust Khan's. For higher SAT and Regents scores, send your child to Khan's Tutorial. আপনার প্রতিদিনের কেনাকাটার কথা ভাবছেন? তাহলে আজই চলে আসুন দেশি বাজারে। সরাসরি বাংলাদেশ সহ বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত বিভিন্ন শাকসবজি, ফলমূল সহ নানা পণ্যের সমাহার রয়েছে এখানে। দেশি বাজারে দেশীয় পণ্যের পাশাপাশি রয়েছে বিশ্বখ্যাত বিভিন্ন ব্র্যান্ডের কসমেটিক্স, ফুড প্রোডাক্ট সহ অন্যান্য সামগ্রী। তাহলে আর দেরি কেন, আপনার যে কোনো পণ্যের জন্য আজই চলে আসুন দেশি বাজারে। দেশি বাজার, জ্যাকসন হাইটস, ইউএসএ। ধন্যবাদ আপনাদেরকে। মিলেনিয়াম টিভি মিশিগান স্টুডিও থেকে আমি এম এস সালাম সেলিম স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আবার। সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আমাদের সাথে আজকের যিনি আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যমণি জনাব এমডি শাহাবুদ্দিন সাহেব আমাদের সাথে আছেন। উনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহান সংসদের মাননীয় হুইপ মহোদয় আমাদের সাথে আছেন। সেই সাথে আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন আমাদের নূর মোহাম্মদ তফাদার ভাই। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের নিউ ইয়র্ক স্টুডিওতে নূর মোহাম্মদ তফাদার ভাইয়ের কাছে। ওনার এমডি শাহাবুদ্দিন সাহেবের কাছে আমার মনে হয় কিছু ওনার বলার আছে। আমরা এখন নিউ ইয়র্কে ফিরে যাচ্ছি। এমডি নূর মোহাম্মদ তফাদার, থ্যাংক ইউ সালাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। বিশ্ব জুড়ে বাংলাকে ধারণ করে মিলেনিয়াম টুডে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী প্রবাসী বাঙালি ভাইদের ভাই বোন সকলকে নিয়ে এবং 20 কোটি বাঙালি বাংলাদেশিকে এক কথায় বাংলাদেশি কে বুকে ধারণ করে আমরা সামনে এগোতে চাই, মিলেনিয়াম টিভি এগোতে চাই। তো আমি সম্মানিত হুইপ মহোদয় কাছে যাচ্ছে, যদি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য সালাম ভাইকে ধন্যবাদ। জি আপনি, জি আপনি ওনাকে প্রশ্ন করতে পারেন। জি প্লিজ। জনাব শাহাবুদ্দিন সাহেব, আমাদের সম্মানিত হুইপ মহোদয় মৌলভীবাজার এক আসনের বারবার তিনবারের হুইপ, এটা অনেক যুদ্ধ করে বাংলাদেশের ইলেকশন এত সহজ নয়, কঠিন। আপনাকে অনেক সম্মান সালাম। বাংলাদেশের হুইপ নয়, তিনবারের সংসদ সদস্য, আর এইবার একবারের জন্য হুইপ নির্বাচিত হয়েছে এইবার। আই এম সরি ফর দ্যাট, থ্যাংক ইউ। আমি জানতে চাচ্ছি বাংলাদেশের গার্মেন্টস ক্ষেত্রে যে ড্রামাগুলো হচ্ছে, এই ড্রামাগুলোর ক্ষেত্রে আমাদের সরকার কি করছেন? এই যে রাস্তায় দেখা যাচ্ছে আমাদের মা বোন গুলে যারা কাজ করছে তারা রাস্তা দখল করে শুয়ে আছে, তাদের বেতন দিচ্ছে না, এবং বেতন না দিয়ে
হঠাৎ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি ক্লোজ করে দিচ্ছে, এগুলা কি? এগুলা কি সরকার সরকার কি এগুলোর কোনো নিবন্ধন আছে? এগুলা কি সরকার কিছু জানে? অবশ্যই সরকার। আচ্ছা বলেন, আপনার প্রশ্ন শেষ করেন, তারপরে আমি উত্তর। আর আরেকটি প্রশ্ন হলো, এরা তো বাংলাদেশ সরকারের ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে হয়তোবা হাজার হাজার কোটি টাকা লোন নিচ্ছে, লোন নিয়ে এক ক্ষেত্রে বা অন্য এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা। এখন এগুলা কি সরকার দেখার কোনো খেয়াল আছে? আর এই যারা এই কষ্ট করে এই মজুরি দিয়ে যারা পয়সা পাচ্ছে না, এদের জন্য সরকারের কিছু করার আছে কি? আপনাকে ধন্যবাদ স্যার। ধন্যবাদ আপনাকে। তো আপনি যে প্রশ্ন করেছেন গার্মেন্টস শ্রমিকদের বিষয়ে, আপনার জানা আছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রমমন্ত্রী এই গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধি করেছেন এবং গার্মেন্টস কারখানাগুলোকে একটা সুন্দর পরিবেশে, যাতে গার্মেন্টস শ্রমিকরা সঠিকভাবে কাজ করতে পারে এবং তাদের ন্যায্য মজুরি পায়, সেই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং শ্রমমন্ত্রী সব সময় সতর্ক দৃষ্টি রাখছেন এবং ইনশাল্লাহ এই গার্মেন্টস কারখানার শ্রমিকদের যাতে কোনো অবস্থায় তাদের বেতন যথাসময়ে পায় সেই ব্যবস্থা আমাদের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে নেওয়া হবে। যদি কোনো ইন্ডাস্ট্রি এরকম কোনো কিছু করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা সরকার গ্রহণ করবে এবং শ্রমিকের মজুরি দেওয়ার ব্যবস্থা ইনশাল্লাহ গ্রহণ করবে সরকার। স্যার, আপনি হয়তোবা দেশের বাহিরে গত এক সপ্তাহ যাবত যা হচ্ছে আপনার হয়তোবা আপনার নলেজে নাই। এলিফ্যান্ট রোড দখল করে আছে শ্রমিকরা, মিরপুর রোড দখল করে আছে শ্রমিকরা, তাদের বেতন দিচ্ছে না। মানে ঢাকার শহর বলছেন, ঠিক আছে, এটা যেটা শ্রমিকরা বেতনের জন্য তারা আন্দোলনে যাচ্ছে নানা ইয়ে করছে, তো সরকার এর ব্যাপারে ব্যবস্থা নিবে এবং তাদের মজুরি যাতে পায় তারা, সেই জন্য আমি অন্তত আশাবাদী আমাদের শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, মাননীয় প্রধানমন্ত্রী এদিকে সুদৃষ্টি থাকবে ইনশাল্লাহ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সর্বক্ষেত্রেই সুদৃষ্টি দেন এবং নেন, তা আমাদের আত্মবিশ্বাস 100%। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার, আপনাকে ধন্যবাদ। আমি সালাম ভাইকে ধন্যবাদ। সালাম ভাই, সময় থাকলে আমাদের ইনশাল্লাহ আবার আপনার কাছে ফেরত আসবো। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদের মাননীয় হুইপ জনাব এমডি শাহাবুদ্দিন সাহেবকে করবেন, সে সুযোগ ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি, আমার হাতে যদি সময় থাকে আমি সেই সুযোগ আপনাকে দিব। তা আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার লিডার, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব এমডি শাহাবুদ্দিন সাহেবের কাছে। উনি আমার লিডার, কারণ আমি ওনার দলেরই একজন সামান্য কর্মী। তো আমি আমার প্রশ্ন হলো এই, আসলে প্রশ্ন ঠিক না, দেশ আজ উন্নয়নের মহাসড়কে, আপনি উন্নয়নের মহাসড়কের যাত্রী, আপনাকে ধন্যবাদ। দেশকে আপনারা মধ্যমায় নিয়ে যাচ্ছেন এবং উন্নত বিশ্বের মানে দৌড় গড়ে ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা পৌঁছে যাব আপনাদের কঠোর পরিশ্রমের মাধ্যমে ইনশাল্লাহ। আমি বিনীতভাবে আপনার কাছে জানতে চাই জনাব এমডি শাহাবুদ্দিন, আজ আমার মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গরত্ন শেখ হাসিনা উনি ভারত সফরে আছেন, উনি আজকে আসছেন বা ভারত থেকে ফিরছেন দেশ, উনি এত সুন্দর সুন্দর চমৎকার উনি কিছু চুক্তি করে আসছেন দেশের স্বার্থে, জনগণের সাথে, 16 কোটি মানুষের স্বার্থে, কিন্তু আমরা শুনতে পাই সুদূর প্রবাসে থেকে নিউজ পত্র পত্রিকা মিডিয়া টেলিভিশন খুললে কিছু সংখ্যক লোক তারা বলে উনি নাকি দেশ বিক্রি করার চুক্তি করতে গেছেন, উনি নাকি দেশ বিক্রি করে আসছেন। আমার কথা হলো এটা আমার বোধগম্য হয় না, আমি কিছুতেই আমি এটা গ্রহণ করতে পারি না। আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব মাননীয় হুইপ জনাব এমডি শাহাবুদ্দিন সাহেবের কাছে আমার বিনীত প্রশ্ন, উনি যে চুক্তিগুলো করে আসলেন, আপনার চোখে আপনার দৃষ্টি থেকে এরকম কিছু কি মনে হচ্ছে প্রতীয়মান, যে এরকম দেশ বিক্রি করার মতো কোনো চুক্তি
আর জাতির জনকের কন্যা করে আসছেন, এই ব্যাপারে একটু বলবেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। জাতির জনক বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে কোনো চুক্তি করেন নাই, আর বর্তমানে ভারতের সাথে যে সকল চুক্তি হয়েছে সেগুলো দেশের স্বার্থেই হয়েছে। যারা এই সব নিয়ে কটূক্তি করে তারা আসলে দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, দেশের উন্নয়ন চায় না, দেশের উন্নয়নে ব্যাঘাত সৃষ্টি করতে চায়, দেশকে একটা বিপদগামীদের যারা জঙ্গিবাদ এবং এইরকম কিছু এদেরকে উস্কানি দিতে চায় তারা এই সকল প্রশ্ন করছে, এই সকল কথা বলছে। এটা দেশের স্বার্থে আমাদের প্রধানমন্ত্রী যেটা যে সকল চুক্তি করেছেন, অতীতে যে সকল চুক্তি করেছেন, যেমন আমাদের ল্যান্ড বাউন্ডারি যেটা বঙ্গবন্ধুর সময় মুজিব ইন্দিরা চুক্তি করা হয়েছিল, সেই সেই এটাকে বাস্তবায়ন করা হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। আমাদের সমুদ্র সীমার যে সমুদ্র সীমার যে মামলা ছিল সেই মামলা আমরা পেয়েছি, আমাদের ভারতের সাথে আমাদের সমুদ্র সীমা এবং মিয়ানমারের সাথে আমাদের সমুদ্র সীমা আমরা সঠিক ভাবে কোর্টের মাধ্যমে সেটা পেয়েছি। কাজেই আমরা দেশের স্বার্থকে বড় করে দেখি এবং আমাদের সরকার দেশের স্বার্থকে বড় করে দেখে এবং ইনশাল্লাহ আমরা দেশকে এবং এই জাতিকে উন্নয়নের লক্ষ্যে এই সকল চুক্তি করা হয়েছে এবং এই সকল চুক্তির মাধ্যমেই দেশ এগিয়ে যাবে এবং আমাদের দেশ একটা মধ্যম আয়ের দেশে আমরা উন্নীত করব 2021 সালে এবং 2041 সালে বাংলাদেশকে একটা উন্নত দেশ আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা গঠন করতে সক্ষম হব। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ শাহাবুদ্দিন ভাই, আসলে আপনি এত সুন্দর বক্তব্য দিয়েছেন, আমরা আসলে খুবই অনুপ্রাণিত এবং খুবই আমরা কনভিন্সড আপনার কথা শুনে। এখন দেখেন আমরা এই আপনার মতন এই যে কথাগুলো আজকে আমি এবং এমডি আলম, উনিও স্টুডিওতে আমার সাথে আছেন, এমডি আলম আমরা মিশিগানের মিলেনিয়াম টিভির এখানে এমন ভাবে প্রচার প্রসার করে এই জনগণের কথাগুলো, আপনার কথাগুলো, আজ আমার দেশের কথা আর আমেরিকান মেইল স্ট্রিম পলিটিক্স এর কথা, লোকাল পলিটিক্স এর কথা, আমরা সামাজিক সাংস্কৃতিক যে সমস্ত অর্গানাইজেশন এদের কথা, এগুলো আমরা দেশে বিদেশে বাংলাদেশের প্রান্তে আনাচে কানাচে সারা বিশ্বে আমরা ছড়িয়ে দিচ্ছি। আমরা খুব অনেক কষ্ট করতেছি, অনেক কঠিন পরিশ্রম করতেছি, আমি মিলেনিয়াম টিভির আমাদের যে কর্ণধার উনি বসা আছেন নিউ ইয়র্কে, উনি আমাদেরকে অনেক রকমের সাহায্য সহযোগিতা করতেছেন। আর একটা কথা হলো, ধরেন ব্যাপকের আমি মিশিগান স্টেট ব্যাপকের আমি চেয়ারম্যান, আমাদের ব্যাপকের করার দুই তিনটা থিম আছে, মেইন জিনিসগুলো কি দেখেন? জিনিসটা হলো, প্রথমত দেখেন আপনাকে আপনার অবগতির জন্য জানাতে চাই এই জন্য যে আমরা নতুন জেনারেশনকে আমরা মেইন স্ট্রিম পলিটিক্সের সাথে সংযুক্ত করতে চাই, এইটা হলো আমাদের এক নাম্বার থিম। দ্বিতীয়ত আমরা এইখানে আমাদের লোকালে যে সমস্ত লোকজন আমরা থাকি, প্রায় 50,000 লোক আমরা এই গ্রেটার ডিট্রয়েটে আছি, আমরা এই দেশ থেকে এই আমেরিকান মেইন মেইন যে আপনার ধারার থেকে আমরা তাদের কাছে সাহায্য সহযোগিতা নিয়ে কিভাবে আমরা এই কমিউনিটিকে সাহায্য করতে পারি, ডেভেলপ করতে পারি, উন্নয়ন করতে পারি, এই জন্য আমাদের এই থিম নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি আমরা এই দেশের সরকারের কাছ থেকে কি ধরনের ফায়দা নিয়ে আমরা আমার দেশের জনগণকে দিতে পারি, আমাদের বাংলাদেশের উন্নয়নের কাজে লাগাইতে পারি, এই জন্য এদেরকে কিভাবে আমাদের লবিং করে, কিভাবে কাজ করে, কিভাবে উন্নয়নমূলক কি কি জিনিস করা যায়, এই সমস্ত ব্যাপারে আমরা শুধু পরিকল্পনা প্রসার নিয়ে আমরা এগোচ্ছি। যদিও সময়ের ব্যাপার, অনেক লোকের এখানে সম্পৃক্ত করার ব্যাপার, অনেক অনেককে নিয়ে কাজ করতে হবে, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আর পাশাপাশি আমি আরেকটা জিনিস বিনীতভাবে জানাইতে চাই, আমি দক্ষিণাঞ্চলের লোক, আমার বাড়ি ফরিদপুরে, আমার যে হোস্ট এমডি আলম উনি খুবই একজন বিচক্ষণ ব্যক্তিত্ব, উনি কিছুক্ষণ আগে বলছেন আমি ফরিদপুর ডিভিশনাল হেডকোয়ার্টার মুভমেন্টের আমি চেয়ারম্যান, বিগত আজ দুই যুগ যাবৎ আমি কাজ করতেছি। যে আপনার কাছে বিনীতভাবে আমি এই এই শুধু উত্তর আমেরিকার সমস্ত লোক মানে যারা আছেন আমরা বসবাস করি তাদের পক্ষ থেকে আপনার কাছে একটা বিনীত অনুরোধ আপনাকে জানাইতে চাই, আপনার কাছে একটা দরখাস্ত রাখতে চাই যে আপনি দয়া করে যখন যাবেন বঙ্গরত্ন শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যাকে আপনি এই মেসেজটা একটু কাইন্ডলি বলবেন যে ফরিদপুর বিভাগটা যিনি অতিসত্বর উনি বাস্তবায়ন করেন, উনি কেন এই বিভাগটা বাস্তবায়ন করতেছেন না আমাদের বোধগম্য হয় না। হয়তোবা আমি মাঝে মধ্যে বেগুবের মতন একটু চিন্তা করে ভাবি যে উনার দেশ ফরিদপুরে, উনি ফরিদপুরের মেয়ে, উনি যদি নিজে আগায় গিয়া ফরিদপুরকে ডিভিশন করে ফেলে হয়তো অন্যান্য ডিস্ট্রিক্টের 16 কোটি মানুষ ওনাকে কি বলবে না বলবে একটা সমালোচনার ভিতরে পড়বে, এরকম চিন্তা ভাবনা করে আসলে উনি এই জিনিসটা করতেছে না, এটা আমার মনে হয়। তা আপনি দয়া করে বলবেন দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম,
দিস ইজ দ্য টাইম শি হ্যাজ টু ডু সামথিং ফর দা ফরিদপুর গ্রেটার ফরিদপুর পিপুলের জন্য। এই অনুরোধটুক আপনার কাছে আমার থাকবে, আপনি দয়া করে আপনি এই অনুরোধটুক ওনাকে বলবেন যে অতি সত্তরিতে ফরিদপুর বিভাগের বাস্তবায়নটা হয়। সেই সাথে আমি আবার পুনরায় ফেরত যাচ্ছি নিউ ইয়র্কে আমাদের নূর মোহাম্মদ তাফাদার ভাইয়ের কাছে, উনি ওনার আরো কিছু বক্তব্য আছেন, উনি কিছু আমাদের সাথে শেয়ার করবেন। জনাব নূর মোহাম্মদ তাফাদার ভাই, প্লিজ আপনি কিছু বলেন। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আপনি যে সকল প্রশ্ন করেছেন এই বিষয়ে আমি কিছু বলতে চাই। আপনি যেটা বলেছেন যে নিউ ইয়র্কে বা মিশিগানে যে বর্তমান প্রজন্মকে আপনারা কাজে লাগাতে চান, আমরা আমাদের সরকারের লক্ষ্য হচ্ছে যে আমাদের বর্তমান প্রজন্ম কে কাজে লাগাতে, এটা মাননীয় প্রধানমন্ত্রীর লক্ষ্য। এই প্রজন্মকে কাজে লাগাতে পারলেই আমরা দেশকে উন্নত করতে পারব, সেই লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন। আর আপনি যে দাবি করেছেন এই ফরিদপুরকে একটা বিভাগে উন্নীত করা, ইতিমধ্যে আমাদের সরকার অনেক জেলাকে বিভাগে উন্নীত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী ইনশাল্লাহ আপনার সেই দাবি পূরণ করবেন, সেই আশ্বাস আমি আপনাকে দিতে পারি। ইনশাল্লাহ আমি আমার পক্ষ থেকে আপনার এই দাবির প্রতি একমত। ইনশাল্লাহ হয়তো একদিন আপনার এই ফরিদপুর বিভাগকে এটা বিভাগে উন্নীত করবেন মাননীয় প্রধানমন্ত্রী, আশা করি। নূর মোহাম্মদ ভাইয়ের কাছে ফিরে যাওয়ার আগে আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো বিগত 8 তারিখে শনিবার দিন আপনি আমাদের লোকাল রেশমি রেস্টুরেন্টে ইনশাল্লাহ আপনাকে নিয়ে আমরা একটা অনুষ্ঠান করছি, কিন্তু ব্যক্তিগতভাবে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মিশিগান স্টেট আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা হিসেবে আমার সেখানে থাকার উচিত ছিল, কিন্তু আমার ব্যক্তিগত কারণের জন্য, আমার কিছু সীমাবদ্ধতার জন্য আমি সেখানে থাকতে পারি নাই। কিন্তু আসলে আমরা খুবই ধন্য, কিন্তু আমি দেখছি আমার ছোট ভাই শাহাবুদ্দিন মিশিগান স্টেট আওয়ামী লীগের সেক্রেটারি খুব সুন্দর প্রাণবন্ত অনুষ্ঠান পরিচালনা করছেন। ওখানে আমার বন্ধুবর আপনার ফারুক আহমেদ চান, ওনার সভাপতিত্ব অনুষ্ঠান হয়েছে। ওখানে আমার আরো আমার বন্ধু ছিল শাহেদ আহমেদ আনসারি, আমার বড় ভাই ছিল শফিক আহমেদ ভাই, আরো অনেকের নাম, সংক্ষিপ্ত সময়ে সবার নাম নিতে পারতেছি না, এবং সুন্দর চমৎকার অনুষ্ঠান হয়েছে। কিন্তু আপনাকে সেই সাথে একটা কথা আমি বলতে চাই, আমাদের এখানে কিছু আমাদের দল বড়, আমরা অনেক মত, অনেক আমাদের লোক, আমাদের এখানে আমাদের কিছু দল কিছু মতানৈক্য আছে আপনার কাছে একটা বিনীত, যেমন আপনাকে একটু বলে রাখতে চাই, এখানে আমরা ধরেন নুরুল আমিন মানিক, ফারুক আহমেদ চান, এরা একটা একটা মনে করেন, এরা মনে করেন এরা একটা গ্রুপ। আবার ধরেন শাহেদ আহমেদ আনসারি, এমডি শাহাবুদ্দিন, এরা মনে করে এরা একটা গ্রুপ। আচ্ছা, এখানে আছে খোলকু, আমাদের আমাদের আমার আরেক বন্ধুবর খোলকু ভাই, নজরুল ভাই, এরা মনে করে এরা একটা গ্রুপ। তারপরে ধরেন আমার আহাদ আছে, আমার এক ছোট ভাই ইঞ্জিনিয়ার আহাদ, শিমু ভাই, এরা মনে করে এরা একটা গ্রুপ। তারপরে খালেদ আছে আপনার, খালেদ আহমেদ আপনারা সবাই বসে ওই সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ ভাবে আপনারা সবাই একমত হয়ে সুসংগঠিত করে আপনারা নেতৃত্ব দিবেন, সেটা আমি সেদিন বলেছি। ইনশাল্লাহ এই মিশিগান আওয়ামী লীগ সুসংগঠিত হয়ে চলবে, এবং এখানে মতানৈক্য মতবিরোধ যাই আছে সেইগুলো নিজেদের মধ্যে বসে আপনি আপনি ডাকেন সবাইকে ডেকে বসে ওইটা সমাধান করে দেন। ইনশাল্লাহ মিশিগান আওয়ামী লীগ সুসংগঠিত ভাবে চলতে পারবে বলে আমার বিশ্বাস। ধন্যবাদ, আপনার মতন একজন মহান ব্যক্তিত্ব মিশিগানে পদার্পণ করায় আমরা খুবই ধন্য, খুবই গর্বিত। আমি একেবারে শেষ সময় চলে যাচ্ছি আমাদের নূর মোহাম্মদ তাফাদার ভাইয়ের কাছে, আমার হাতে বেশি সময় নাই। আমি দয়া করে নূর মোহাম্মদ তাফাদার ভাই, আপনি প্লিজ আপনি আপনার একদম শেষ রাউন্ডে কিছু বলার থাকলে কাইন্ডলি আপনি বলবেন, প্লিজ নূর মোহাম্মদ তাফাদার ভাই। থ্যাংক ইউ সেলিম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আমি আমার হুইপ মহোদয়কে জাস্ট একটি কথা জিজ্ঞাসা করব, বাংলাদেশে এখন অনেকগুলা মিডিয়া, কিন্তু মিডিয়াগুলা বাংলাদেশ সরকারের মিডিয়া, বাংলাদেশের সরকারের দেওয়া, এগুলা সরকার পক্ষে না সরকারের বিপক্ষে? মিডিয়া বাংলাদেশে অনেক, এটা সরকারের অনুমোদিত অবশ্য, সরকারের মিডিয়া বলতে
বিটিভি বা এগুলো সরকারি মিডিয়া যেটা আছে এগুলো, বাকিগুলো আমি মালিকানাধীন মিডিয়া আছে। আমি সেটা সংক্ষিপ্ত উত্তর পেয়ে গেছি। এই যে নদীর পানি নিয়ে যে যা হচ্ছে, এক একজনের এক এক মন্তব্য, বাংলাদেশ বাংলাদেশের যারা রিসার্চ করছেন, বাংলাদেশের সায়েন্টিস্ট বা যারা আছে বাংলাদেশে, যারা বর্তমানে অনেক বিজ্ঞানী আছেন, তাদের এক এক জনের এক এক মত। কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট যা দিচ্ছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে যা দিচ্ছেন, যা সম্মান দিচ্ছেন বা যা দিচ্ছেন, আল্লাহর রহমতে ইন্ডিয়ান গভর্নমেন্ট বলছেন সম্পূরক উন্নয়ন করবেন নদীর পানি দিয়েও। এতে কি আমরা পাচ্ছি না, কেন আমরা কিছু পাচ্ছি না? অবশ্যই পাচ্ছি, আমরা পাবো না কেন, আমরা পাচ্ছি। আমাদের নদীর যে পানি, সেই পানি চুক্তি যেটা বলছেন আপনি, সেটা সঠিকভাবে আমরা ভারত সরকারের কাছ থেকে আদায় করে নেব, এবং আমরা আমাদের সরকার সেই বিষয়ে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ এটা আমাদের সরকারের যে পরিকল্পনা, সেটা সেই পরিকল্পনা আমরা বাস্তবায়ন করব, এবং নদীর ন্যায্য হিস্যা পানির আমরা আদায় করব। আপনাকে হুইপ মহোদয়কে অশেষ ধন্যবাদ, এবং মিলেনিয়াম টিভিতে আসার জন্য, এবং মিলেনিয়াম টিভি আপনাদেরই একটি টিভি, আপনাদের সরকারেরই টিভি। আপনাকে অশেষ ধন্যবাদ আবার। এটার আপনাকে ধন্যবাদ, মিলেনিয়াম টিভি কেও ধন্যবাদ, দর্শক যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সেলিম ভাই, আপনি আপনি সেলিম ভাই কিছু বলার থাকতে আপনি আপনার পক্ষ থেকে বলে দেন। হ্যাঁ, আমি আমি ধন্যবাদ ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই, আপনি অনেক আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমি শুধু শেষবারের জন্য অনুরোধ করব যে আমাদের দর্শক শ্রোতার জন্য আমাদের জনাব এমডি শাহাবুদ্দিন ভাইয়ের যদি কোনো একটা শেষ শেষ কোনো বক্তব্য থাকে, একদম ফাইনাল কথাটা যদি কিছু বলতে চান দয়া করে আমাদের উদ্দেশ্যে, প্লিজ। আমি এই মিশিগান Thank you.